সীতারাঙের তাণ্ডব, বিদ্যুৎ ছাড়া টানা 18 ঘন্টা বাংলাদেশ, মৃত কমপক্ষে 21। সীতারাঙের তাণ্ডব এপার বাংলায় দেখা না গেলেও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত বাংলাদেশের একের পর এক জেলা। ঝড়ের আক্রমণে কমপক্ষে 21 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কাল রাত থেকেই অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই, বিদ্যুৎ ছাড়া টানা 18 ঘন্টা। বৃষ্টির জেরে গোপালগঞ্জ, ভোলা, ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া, নড়াইলের মতো বহু জেলায় জল ঢুকে গেছে এবং জলমগ্ন হয়েছে একাধিক জায়গা। বড় বড় গাছ উপড়ে পড়েছে, অধিকাংশ ক্ষেত্রে মানুষের মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে। 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বয়েছে অধিকাংশ জায়গাতেই। বিদ্যুৎ, ইন্টারনেট বিকল হয়ে গিয়েছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে অবস্থা অত্যন্ত খারাপ। বরিশালে বৃষ্টি হয়েছে 324 মিলিমিটার। প্রবল বৃষ্টিতে ঢাকার বহু জায়গায় বুক সমান জমে গিয়েছে জল। রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ 255 মিলিমিটার। মিরপুর, সোয়ামিল সহ বহু জায়গায় ড্রেনের জল উপচে পড়ে বাড়িতে ঢুকে গিয়েছে জল। আর সেই জল বের করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষজন। তবে সীতারাঙের দাপটে চট্টগ্রাম, বরিশাল, কক্সবাজার বিমানবন্দর প্রায় 21 ঘন্টা অচল থাকার পর আস্তে আস্তে খুলতে শুরু করেছে। গত সোমবার বেলা 3টে থেকে ওই সব বিমানবন্দরে অপারেশন বন্ধ করে দেওয়া হয়। এখনও পর্যন্ত দেশ বিদেশ মিলে বাতিল হয়েছিল 13টি ফ্লাইট। অপরদিকে এই ঘূর্ণিঝড়ের দাপটে বিপর্যস্ত ত্রিপুরা। কোথাও উপড়ে গেছে গাছ, আবার কোথাও ভেঙে পড়েছে পুজো মণ্ডপ সহ বাড়িঘর। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ। পরবর্তী সময় প্রশাসনিক সূত্রে মঙ্গলবার সন্ধ্যায় জানা যায়, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় ঘূর্ণিঝড়ের 10টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে শাখান, সেরহমুন, ভিলেজ কমিটি এলাকায় 26টি আংশিকভাবে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 22টি বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়েছে। আলোক নেট বাগানের 30টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে গোমতী জেলার করবুক মহকুমা পোয়াংবাড়ি ভিলেজ কমিটির অন্তর্গত সারগামপাড়ার করবুক উপবিভাগের অধীনে 10টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। করবুক থেকে সাতচন্দ্র পর্যন্ত রাস্তার মধ্যে গাছ উপড়ে পড়েছে। করবুক থেকে জেলায় যাওয়ার রাস্তায় 2টি গাছ ভেঙে পড়েছে। অমরপুর মহকুমায় 81টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি 1টি গাছ পড়ে অমরপুর কলেজ এলাকায় রাস্তা আটকে পড়েছে। পেরিটিয়ায় 11 কেভি লাইনের 1টি বড় গাছ ভেঙে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদয়পুরে আংশিক ক্ষতি হয়েছে 22টির ঘরবাড়ির। জম্পুই জেলায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে 16টি, আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে 61টি বাড়ি। সর্বমোট 61টি গাছ রাস্তায় উপড়ে পড়েছে। দীর্ঘক্ষণ আটকে থাকা যান চলাচল ব্যাহত হয়েছে। বিশালগড়ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় 861টি ঘর, ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয় 32টি ঘর এবং সম্পূর্ণভাবে 7টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনামুড়াই আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 61টি বাড়ি, 21টি গাছ রাস্তায় পড়ে যায়। সোমবার রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। মঙ্গলবার শহরতলির বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি, সচল করতে কাজ চলছে সেখানে। মঙ্গলবার সকাল পর্যন্ত প্রশাসনিক কর্মীরা উদ্ধার কাজে হাত লাগিয়েছিল, তবে এখন স্বাভাবিকভাবে ফিরছে ছন্দে। অপরদিকে গতকালের ঝড়ে 231টি HT পোল এবং 342টি LT পোল এবং 45টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে 1 থেকে 1.5 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। সাথে পরিস্থিতি বিবেচনা করে সমস্ত আগরতলা শহরের বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থা আন্ডারগ্রাউন্ড কেবেলের মাধ্যমে পরিকল্পনা চলছে, সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলছে সেখানে। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।